সেন্ট জন স্কুলে আমরা কথা বলি স্কুলের প্রিন্সিপাল শ্রী বাসুদেব খাড়ার সাথে। বাসুদেব বাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। আপনার কাছে প্রথম জিজ্ঞাসা, এই কবে থেকে শুরু করলেন এই স্কুল? 1991 সাল থেকে আমার স্কুল প্রথম শুরু। স্কুলে প্রথম স্টুডেন্ট ছিল 30 জন স্টুডেন্ট নিয়ে আমি স্কুল শুরু করি। বর্তমানে আমার স্কুলের ছাত্র সংখ্যা 350 থেকে 400। যারা প্রথমের দিকে পড়াশোনা করে স্কুলে বেরিয়ে গেছেন, স্কুল থেকে চলে গেছে, তারা কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কেউ হোটেল ম্যানেজমেন্ট পাস করে চাকরি করছেন, এইসব হয়ে গেছে। তাদেরকে দেখলেই চিনতে পারা যাবে না যে আমার স্কুলের এই ছাত্র পড়াশোনা করেছে। হঠাৎ স্কুল করার পরিকল্পনা আপনার মাথায় এলো কেন? স্কুলে আরও অন্যান্য স্কুল আছে, তাদের মাসিক বেতন এত বেশি। এবার সেই সব চিন্তা করলাম যে এইরকম বেতন দিয়ে গরিব ছেলেরা পড়াশোনা করতে পারবে না। তাদের কথা চিন্তা করে আমি নিজের ব্যবসার জন্য এটাকে স্কুলটা খুলি না, যাতে ছেলেরা লেখাপড়া শিখতে পারে। আমার স্কুলের বেতন প্রথম শুরু করি 30 টাকা দিয়ে। 30 টাকা মাসিক বেতন ছিল, বর্তমানে 200 টাকা বেতন হয়েছে। এখানে ছেলেরা অনেক গরিব দুঃখী ছেলেরা সবাই এখানে পড়াশোনা করছে। তাদের কারো কারো পয়সা দেওয়ার মতো সামর্থ্য নেই, তাদেরকে এমনিও পড়ানো হচ্ছে বিনা পয়সায়। এবার স্কুলে বই কেনবার পয়সা নেই, বই পর্যন্ত এমনি দেওয়া হচ্ছে। আপনার এখানে স্কুলের সমস্ত দিদিগুলো কি সবাই ট্রেনিং প্রাপ্ত? হ্যাঁ, সবাই ট্রেনিং প্রাপ্ত। আচ্ছা, এখানে তো অনেক স্কুল আছে, তাদের থেকে আপনার স্কুলে আলাদা বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য আমার স্কুলেতে সব বাৎসরিক অনুষ্ঠান করা হয়, 15ই আগস্ট, তারপর রবীন্দ্র জয়ন্তীতে আমাদের ছেলেদের গান আবৃত্তি এইসব নাটক অনুষ্ঠান করানো হয়। এছাড়া অ্যানুয়াল স্পোর্টস করেন? অ্যানুয়াল স্পোর্টস করা হয়। ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আপনার স্কুলকে নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা আছে যাতে সরকার থেকে অনুমোদিত পেয়ে মাধ্যমিক করতে পারি, এইটাই আমার পরিকল্পনা আছে। এখন তো আমার ক্লাস 4 পর্যন্ত আছে, সরকার অনুমোদন দিলে তবু আমি মাধ্যমিক করতে পারবো, এইরকম আমার চিন্তাভাবনা আছে। স্কুল খোলা থাকে কতক্ষণ, মানে কখন শুরু হয় কখন শেষ হয়? আমার 8টায় স্কুল শুরু হয়, 2টার সময় ছুটি হয়ে যায়। ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।